করে দিচ্ছেন। সম্মান জানালেন দিদি গুরুদেবকে, বৈষ্ণবকে। চন্দন হচ্ছে অত্যন্ত পবিত্র লেপনের মধ্যে শ্রেষ্ঠ লেপন চন্দন। বাংলার সবার মঙ্গল হোক, জগতের সকলের কল্যাণ হোক। দিদি নিজের হাতে, হ্যাঁ হ্যাঁ ঠিক দেখছেন, নিজের হাতে উনি করছেন, কাউকে দিচ্ছেন না, নিজে করছেন। তার কারণ তিনি ভক্ত। আজ এই ভক্ত সমাবেশে তিনি ভক্তে পরিণত হয়ে গেছেন। দিদি আমাদের কাছের মানুষ, বাড়ির মেয়ে, আমাদের বাংলার মেয়ে, তার হাত দিয়ে এবার আমরা গোলাপ জল চন্দন জলে ভগবান জগন্নাথ নারায়ণের রাস্তাকে পবিত্র করে তুলব। সবাই একবার বলুন হরি বল, মুখে হরিধ্বনি হবে শুধু মহাপ্রভুর মতো, হরি বল হরি বল হরি বল। এবারে পুষ্প পুষ্প দেব আমরা, ফুলের পাপড়ি দিয়ে, ফুলের পাপড়ি। আরো ফুলের সুবাসিত পুষ্প দিয়ে, সুবাসিত পুষ্প দিয়ে দিদি সবার মাথায় আশীর্বাদ ছড়িয়ে দিচ্ছেন। দেখুন তো পরিবেশটা কি সুন্দর হয়ে গেছে, আর কিন্তু রোদ নেই। জগন্নাথের বন্যে একবার বলুন জয় জগন্নাথ, আরেকবার জোরে বলুন, শোনা যাচ্ছে না তো, জয় জগন্নাথ। এবার কিছুটা শোনা গেছে। গুরু মহারাজের হাত দিয়ে দিদি আজকে সবাইকে আশীর্বাদ দিচ্ছেন জগন্নাথের, অত্যন্ত আনন্দমুখর আধ্যাত্মিক শক্তি এবং কৃপায় জীববন আজ আলোকিত হয়ে উঠেছে, উদ্ভাসিত হয়ে উঠেছে, সুগন্ধিত হয়ে উঠেছে ধুনো গুগুল কপ্পুর এবং অগরুর গন্ধে। আহা আহা কি আনন্দ! জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শন রথে নেমেছেন আপামর জনতাকে কল্যাণ করার জন্য। রথে চ বামন দ্রষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। এবার দিদিকে আর গুরুদেবকে বলবো, গুরুদেব আপনি কৃপা করে নজর কাড়ুন ঠাকুর, এত সুন্দর লাগছে ঠাকুরকে, যাত্রা যাতে খুব সুন্দর ভাবে চলে। 15 দিন রথের পর, 15 দিন অনগ্রসরের পর, 3 বার ঘড়ির মতো 3 বার, হ্যাঁ দিদি জানেন, দিদি জানেন। এবার সবার জন্য তিনি প্রার্থনা করছেন, আমরা অনুরোধ করব। অতুল কৃষ্ণ প্রভু, জন্মাষ্টমী প্রভু, তারা এসেছেন দেশ বিদেশ থেকে, চারু গোবিন্দ প্রভু, তুমি ওনাদেরকে হাতে নারকল দিয়ে দাও। নারকল দিয়ে দাও, প্লিজ কাম ইন ফ্রন্ট। আগুন জ্বলছে, এবার জোরে ফেলতে হবে। দিদি প্রতিবার ফেলেন, হরি বল, একবারে সুন্দর ভাবে ফেটে গেছে। ভগবানের আর নজর লাগবে না, তিনি আর কি নজর এসে, জয় জগন্নাথ। সবার নারকল ফেটেছে, সবার নারকল ফেটেছে। দেখা যাক এবার ডোনাদি কি করে। না শুধু দিদির হাত দিয়ে উদ্বোধন করার জন্যেই এই রথ একটুখানি আমরা টানবো। গুরু মহারাজ আপনি যাবেন না, আপনি কৃপা করে থাকবেন, আপনার হাত দিয়ে আমরা আরো কিছু নীতি আমরা পালন করব। রথের দড়ি যে টানে তার ইচ্ছা পূর্ণ করে জগন্নাথ। সারা বছর আমাদের দড়ি জগন্নাথের হাতে, আর ওনার রথের দড়ি আমাদের হাতে। দেখুন তো কি আনন্দের দিন। সেজন্যে আমরা সবাই মিলে একবার বলবো, শঙ্খ কোথায়, শঙ্খ কই, হাওয়া করো, শঙ্খ বাজাও, এই তো আনন্দের সময়, শঙ্খ বাজাও। মায়েরা উলুধ্বনি, অল্প একটু টানুন, শুরু হতে চলেছে এই বছরের রথযাত্রা। মঙ্গলময় জগন্নাথ স্বামীজি হয়ে গেছে, শুরু হয়ে গেল। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শুরু হলো আমাদের জগন্নাথের 52তম রথযাত্রা মহামহোৎসব।